আসসালামু আলাইকুম বন্ধুরা, মুর্শিদাবাদ ভিল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে। কিভাবে রসগোল্লা তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম নিয়ে নিয়েছি ছানা। আমি দোকান থেকে কিনে নিয়েছি ছানাটা, বাড়ি থেকে করি নিখো। এটা আমি ছানাটাকে এবার ভালোভাবে ধুয়ে নেব। আপনারা চাইলে গরুর দুধ কিনেও ছানা তৈরি করতে পারেন, কিন্তু আমি করি নিখো, বেশি মানে ভেজাল হবে তার জন্য আমি করিনি। আমি বাইরে থেকে কিনে নিয়েছি, দিয়ে মিষ্টি তৈরি করব। আমি ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এই দেখুন একবারে পানি নেই, শুকনা করে নিয়েছি আমি ভালো করে। এই দেখুন আমি এতে দিয়ে দিব হালকা করে ময়দা। আমি হালকা করে ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। ডোটাকে ভালো করে মাখবেন, তবে ভালোভাবে যেমন ময়দা মাখেন এইভাবেই ময়দাটার মতন করেই মাখবেন। বাড়িতে যেমন রুটি কিংবা লুচি তৈরি করেন ময়দা সেনে, এইভাবে ভালো করে ডোটা মেখে নেবেন। এইভাবে ভালোভাবে দোলে মাখতে হবে, এই দেখুন এইভাবে যেমন ময়দা মাখেন এইভাবেই মাখতে হবে, তবে ভালো হবে, মিষ্টিটা সুন্দর হবে। দেখুন এইভাবে দুলে দুলে মাখবেন, এই দেখুন এইভাবে যেন হয়ে যায়। এই দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর ডোটা হয়েছে, দেখুন পুরো ময়দার মতন লাগছে। দেখুন যেমন কিংবা রুটি কিংবা লুচি করে ওই রকমই হয়েছে। আমি এবার ডোটাকে কেটে নেব, কেটে এবার মিষ্টিটা আমি বানিয়ে নেব। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, আমি ছোট সাইজেরই করব, আপনাদের মন খুশি আপনারা করবেন। এই দেখুন আমি ডোগলা কেটে নিয়েছি, এবার আমি গোল গোল করে নেব। এই দেখুন আমি এরকম সাইজের গোল করে নিয়েছি, এই দেখুন কি চিকন চিকন হয়েছে। এই দেখুন, এই দেখুন এইভাবে আমি গোল করে নিচ্ছি হাতের তলাতে, আমি এইভাবে গোল করে নিচ্ছি। এই দেখুন এইরকম চিকন চিকন কি সুন্দর হয়েছে আমার। এই দেখুন মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে সেরা তৈরি করতে চাপিয়ে দেব, সেরা তৈরি হয়ে আমি মিষ্টিটা দিয়ে দেব। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দেব। আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি, এক বাটি আমি চিনি দিয়েছি। আমি এর ডবল পানি দিব, দুবাটি পানি দিব, আমি দিয়ে দিচ্ছি পানি। আমি 3টা এলাচ থেত করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন কিংবা না দিতে পারেন, দিলে স্বাদটা ভালো হবে, স্বাদটা ভালো আসবে, তার জন্যই দিয়েছি। আমি একটা একটা করে সেরাতে দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মিষ্টিগুলো। এই দেখুন কি সুন্দর ফুলে ফুলে মোটা হয়ে গেছে, এই দেখুন আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এই দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে নিব, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে নামিয়ে নিই। আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে, এই দেখুন পুরো দোকানের মতন হয়েছে, অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে মিষ্টিগুলো। আপনারা চাইলেও করতে পারেন, খুব অল্প টাইমেই হয়েছে, দোকানের থেকে কিনে না খেয়ে আপনি বাড়িতেই তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর হয়েছে, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবার প্রথমে আমার ভিডিওটা দেখার জন্যে।